মাঠের উত্তর দিকে ট্যাঙ্কে পানি নাই, পানির ব্যবস্থা করতে হবে। নামাজের পরে হযরত পীর সাহেবের নির্দেশে আলোচনা করবেন বাংলাদেশ যুব কল্যাণ সম্মানিত সভাপতি জনাব আল হাজ হযরত মাওলানা কাজী মতিউদ্দিন সাহেব। নামাজ শেষে সকলে মাঠে বসে থাকবেন। মেহরবানি করে এখনো যারা আসতেছেন খুব দ্রুত চলে আসেন, বাইরে জামাত শুরু হবে। হাই বড় চাঁদপুর জেলা থেকে যারা এসেছেন নামাজের পর নতুন মসজিদের তৃতীয় তলায় যাওয়ার জন্য তাদেরকে বলা হয়েছে। Thank you.
مهرباني করে সকলে আরেকবার দাঁড়ান সকলে দাঁড়ান কেউ বসা থাকবে না মেহরবানি করে সকলে দাঁড়িয়ে যান ডালিমামে নজর করুন এবং নতুন যারা আসছেন এই মুহূর্তে কাতারের যেখানে ফাঁকা পাবেন আপনারা সেখানেই দাঁড়িয়ে যাবেন কাতারের যেখানে ফাঁকা পাবেন সেখানে দাঁড়িয়ে যাবেন নামাজ শেষ হলে গন্তব্যে যাবেন সকলে দাঁড়ান ডালিমামে নজর করুন যেখানে জায়গা পাবেন সেখানে নামাজের জন্য দাঁড়িয়ে যান নামাজ শেষ হলে এরপর আপনারা গন্তব্যে যাবেন বিছানায় যাবেন এখনো জামাত শুরু হবে যে কথা ঠিক হয়ে থাকলে বসুন একামত যখন হয়ে আল্লাহ সাল্লাহ বলা হবে তখন দাঁড়াবেন এই নিয়মে দাঁড়ান মুসলমান হ্যালো হ্যালো أشهد أن محمد رسول الله أشهد أن